ঢাকার সবচেয়ে ব্যস্ততম যে সড়কটি, সেই সড়কের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বনানী কাকলী যে মোড়, যেটা চার রাস্তার মোড় বলা হয়, এই মোড়ের সাথে ঢাকা বিমানবন্দর, ঢাকা গাজীপুর যে ময়মনসিংহ মহাসড়ক, সেটা সংযুক্ত। পাশাপাশি এই রাস্তাটা গিয়েছে গুলশান বনানী বাড্ডার দিকে, এটা আছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তা আমরা ব্যাপক তীব্র যানজটের দেখতে পাচ্ছি, ছাত্ররাও তাদের অবস্থানে অনর, বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে রেখেছে জায়গাটি, এবং বলা চলে এখন পুলিশ বা প্রশাসনের যারা আছে তারা সতর্ক অবস্থানে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রদের দাবি একটাই, যারা গতকাল এই একটা ন্যায্য অধিকার নিয়ে যারা সংগ্রাম করেছে, তাদের উপর যারা আক্রমণ করেছে তাদের দ্রুত সময় বিচার করতে হবে। যে বক্তব্য জন্য তারা মাঠে নেমেছে সে বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে, তা না হলে তারা রাজপথ ছাড়বে না। এই প্রতিজ্ঞা ব্যক্ত করেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই ব্লকের কারণে বাংলাদেশের যে ব্যস্ততম সড়কটি, সেই সড়কটি এখন একটি তীব্র যানজট তৈরি হয়েছে, সাধারণ মানুষের তো ভোগান্তি হচ্ছে। এখান দিয়ে আমরা মহাখালী যে সড়কটি, তেজগাঁও মহাখালী সড়ক, পুরো রাস্তা ব্লক হয়ে, পুরো রাস্তায় একেবারে স্টাক হয়ে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে। এদিক দিয়ে বিমানবন্দর যে সড়কটি, সেই সড়কটিও এখন একেবারে বলা চলে পরিপূর্ণভাবে স্থবির হয়ে গিয়েছে। রাজধানী মানিক কামাল আতাতুর্ক এভিনিউ বনানী একটি অ্যাম্বুলেন্সকে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি বাইর করার জন্য তারা একটি আলাদা লেন তৈরি করে দ্রুতগতির এই অ্যাম্বুলেন্সটিকে তারা বের করে দিচ্ছে, যাতে কোনো প্রকার এই অ্যাম্বুলেন্সে কেউ বাধাগ্রস্ত না করে, তার জন্য তারা আলাদা একটি লেন তৈরি করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি